আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, বাংলাদেশ থেকে নতুন ভিসা নিয়ে যারা আসছেন অথবা ভিজিট ভিসায় আসছেন, অনেকেরই তাওকালের মধ্যে বর্তমানে মেডিকেলি আনইনসুরেড শো করছে। এজন্য অনেকেই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারছেন না। যদি আপনার টেকনিক্যাল প্রবলেমের কারণে মেডিকেলি আনইনসুরেড শো করে, তাহলে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আপনি সাউদি স্বাস্থ্য বিমা কাউন্সিলকে কল করে আপনার ইন্স্যুরেন্সটা চ্যালেঞ্জ করার জন্য। অনেকেরই কিন্তু মেডিকেল ইন্স্যুরেন্সের মেয়াদ থাকার পরেও মেডিকেলি আনইনসুরেড দেখাচ্ছে। এজন্য তাওকালা কর্তৃপক্ষ এবং সাউদি হেলথ ইন্স্যুরেন্স কাউন্সিল যৌথভাবে যাদের টেকনিক্যাল প্রবলেম হচ্ছে তাদেরকে সেবা দিচ্ছে, এবং বলা হচ্ছে যে সাউদি হেলথ ইন্স্যুরেন্স কাউন্সিলকে কল করার জন্য, চ্যালেঞ্জ করার জন্য, যদি আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ থাকে। আমি নাম্বারটা বলছি, তবে তার আগে একদম সহজ করে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যারা বাংলাদেশ থেকে আসি, আমাদের ভিসা প্রসেসিং করার সময় আমাদেরকে একটা ইন্স্যুরেন্স করে দেয়, যেটিকে বলে ট্রাভেল ইন্স্যুরেন্স অথবা বর্তমানে বলে COVID-19 ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটির মেয়াদ থাকে 3 মাস। আপনি যে ইন্স্যুরেন্সটি করেছেন তার মেয়াদ হলো 3 মাস। আপনার যদি এই ইন্স্যুরেন্সের মেয়াদ থাকে, থাকার পরেও যদি আপনার তাওকালাতে মেডিকেলি আনইনসুরেড দেখায়, তবে গিয়ে আপনি 920-01-77 এই নাম্বারে কল করবেন আপনার যে ইন্স্যুরেন্স আছে সেটি চ্যালেঞ্জ করার জন্য। আর যদি আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ না থাকে, তাহলে আপনি কল করে কোনো সুবিধা পাবেন না। আপনাকে অবশ্যই সৌদি আরবের যে কোনো ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করতে হবে। যারা নতুন ভিসায় আসেন, পাসপোর্ট দিয়ে তাওকালা খুললে কিন্তু আপনার ভিজিটর হিসেবে গণ্য করে, বিষয়টি আমি বেশ কয়েকবার আপনাদেরকে বলেছি। আপনি যতদিন পর্যন্ত ইকামা বানাচ্ছেন না, সৌদি আরবের লোকাল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ইন্স্যুরেন্স পলিসি গ্রহণ করবেন না, ততদিন পর্যন্ত কিন্তু আপনাকে ভিজিটর হিসেবে গণ্য করবে। আপনার যদি ইন্স্যুরেন্সের মেয়াদ থাকে, তাহলে আপনার শো করবে ইন্স্যুরেড ভিজিটর। আর যদি আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ না থাকে, তাহলে শো করবে মেডিকেলি আনইনসুরেড ভিজিটর, অর্থাৎ আপনার কোনো স্বাস্থ্য বিমা নেই। আপনি এসেছেন কিন্তু আপনার স্বাস্থ্য বিমা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন। খেয়াল রাখবেন, আপনার যদি মেডিকেল ইন্স্যুরেন্সের মেয়াদ থাকে, অনেক সময় কিন্তু বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্স করে দেয় না। যদি আপনাকে বাংলাদেশ থেকে ইন্স্যুরেন্স করে না দেয়, সেটি অন্য কথা। তাহলে আপনি 920-01-77 এই নাম্বারে কল করে কোনো সুবিধা পাবেন না। যদি আপনার ইন্স্যুরেন্স থাকে, কোনো টেকনিক্যাল প্রবলেমের কারণে আপনার তাওকালাতে দেখাচ্ছে না, তবে গিয়ে আপনি এই নাম্বারে কল করবেন, তাদেরকে নিশ্চিত করবেন আপনার ইন্স্যুরেন্স আছে, আপনার সমস্ত ডিটেইলস তাদেরকে দিবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।